কি দই যে কি দুটি কেড়া মারছে এই রে দুই মাস তুমি খেলে গিয়া হ্যাঁ খেলে গিয়া খেলে গিয়ে কি ওর বহরে এটা দিয়া কেমন মারছে এই দিয়া জানি না ভিডিও না ছবি তুলতেছ পরে অন পরে মানে কি করবে এটা তুমি মারছো বেজব বেজব হাকি যে মার কি খাই যায় লাগে না রক্ত বের হয়েছে লাগ আরে দেখ ছোট মানুষ পড়া লাগে করো তুমি কোন কাজ করো না কি করো যে করো কি তুমি বাঁচতো না কেমনে মারছো কাঁচার মধ্যে বললি হ্যাঁ বসি শুধু কি জানি একটা বানায় না বাস কেমন রে তোরা কয়টি বেজব 100 100 ফাঁকি দিয়ে মারুন না এটা জানো না তোর বেগে বার না না তাক তাক রাখি দে রেখে দিবা 100 100 দিলে খুশি কিন্তু আর ফাঁকি মারুন না ঠিক আছে কত দেবো আর ফাঁকি মারতাম কো ঠিক আছে শুধু মানুষ কি আর কুইয়াম ঠিক আছে এদিক দিয়ে তার না দিই ফাঁকি মারতে হবে কোনো ফাঁকি মারুন আর পুলিশে ধরা দিয়াম চর থাপড়া দিলাম কিন্তু আমরা প্রথম যেটা দিয়েছি সেটা ইয়ে আসলো ওই যাইছিল তো এই পাখিটারে এখন আমরা ছেড়ে দিব ওই যে পড়া বাড়ি ওইখানে অনেক এসব গুগু পাখি আছে তো ওইখানে নিয়ে আমরা এটা ছেড়ে দিব এডি আর আইতো নাই যদি আয় আর একবার তাইলে ফিট নাই দেওয়ার লাগবে সত্যি সত্যি ছোট মানুষ এখন কি কই আমি ডারে লেঙ্গুটা সিরিয়াস হ্যাঁ নিচে রাখ না ই নিচে রাখ দি যায় না যায় না কেরে যা 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 পা কেমন করে পা কিসি যাচ্ছে শয়তান না তো উড়া না দিতে রে এটা কি বাচ্চা না বড় এটা বাচ্চা রে বাচ্চা নাকি আমি না রাখলে অন্য কেউ শুনি তাই না হেলাই নিয়ে খাইল হেলাই নিয়ে খাইল হেলাই খাইল তো আজকে নিয়ে এই খাইল এতটুকু একটা বাকিটাতে কতটুকু মাংস হইব এই মাংস খাওয়ার জন্য কি একটা অবস্থা হ্যাঁ যাই বাড়ি তুলে যাই বাজিগর পাখির জন্য যে খাবারগুলো আনছিলাম ওইগুলো ওরে দিছিলাম কিন্তু নিজে নিজে খায় না যার কারণে মুখে তুলে দিতেছি পাখিটার অবস্থা বেশি একটা ভালো না পাখিটা উঠতে না পারার কারণ এখন বুঝতে পারছি এই এই পাখিটার যে বড় বড় পাকগুলো ছিল যেগুলোতে উঠতো এবং লেজটা ওইগুলো ছিঁড়ে ফেলছে শিকারি ছেলেটা এই সবগুলো পাখি ছিঁড়ে ফেলছে যার কারণে পাখিটার অবস্থা এখন খুবই খারাপ এই যে দেখেন পাখিটা কেমন করতেছে প্রায় 10-15 মিনিট পরই পাখিটা মারা গেছে ট্রিটমেন্ট করার মতো হাতে সময় পেলাম না উদ্ধার করে ওরে বাঁচাতে পারলাম না খুবই কষ্ট লাগতেছে জীবিত অবস্থায় পাকগুলো টেনে টেনে ছিঁড়ছে কী পরিমাণ ব্যথা পাইছে একবার অনুভব করি শিকারীদেরকে আর কী বলবো কিছু বলার নাই